ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে কাল দুদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের শেষ দিন শনিবার দুই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠক করবেন। এতে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, যোগাযোগ ও জ্বালানির বিষয়গুলো গুরুত্ব পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরে দুদেশের মধ্যে 10টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এবারের দ্বিপাক্ষীয় বৈঠকে সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনার পাশাপাশি অভিন্ন নদী তিস্তার পানি বণ্টন চুক্তি, সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধের মতো বিষয়গুলো আলোচনায় তুলবে বাংলাদেশ। দুদিনের সফর শেষে শনিবার রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। এটি চলতি মাসে শেখ হাসিনার দ্বিতীয় দফা ভারত সফর।